নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করব আসছে কার্তিক মাসের অর্থাৎ দু সালের চোদ্দোশো একত্রিশ শুভঙ্গাব্দের কার্তিক মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে দর্শক বন্ধুরা সময়ক্ষণ আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া হয়েছে চাইলে স্ক্রিনশেট নিয়ে রাখতে পারেন আর নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন দর্শক বন্ধুরা প্রথমেই আলোচনা করব কার্তিক মাসের অমাবস্যার সময়ক্ষণ নিয়ে কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা যে অমাবস্যাতে জগৎ জননী শ্রী শ্রী কালী মায়ের পূজা অর্চনা করা হয় দর্শক বন্ধুরা সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে শ্রী শ্রী কালী মায়ের পূজার সময়ক্ষণ সহ উল্কাদানের যেহেতু ওই দিন উল্কাদানাদি করা হয় তাই উল্কাদানের সময়ক্ষণ নিয়েও আলোচনা করব সঙ্গে আলোচনা করবো যোগ এবং অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালনের সময়ক্ষণ নিয়ে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি অর্থাৎ দীপানিতা অমাবস্যা দর্শক বন্ধুরা গৌণচান্দ্র কার্তিক অমাবস্যাকে দীপানিতা অমাবস্যা বলা হয় দর্শক বন্ধুরা দীপানিতায় দীপানিতায় প্রদোষ সময়ে বা প্রদোষকালে দেবগৃহাদিতে দীপদান করতে হয় দর্শক মুদ্রা দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাবধে শ্রী শ্রী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দোই কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দর্শক মুদ্রা অমাবস্যা তিথি শুরু হবে চোদ্দোই কার্তিক একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর তিনটে বেজে সাত মিনিট দুপুর তিনটে বেজে সাত মিনিট চন্দ্র সেকেন্ড পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে পনেরোই কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যারাত্রি পাঁচটা আট মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি দর্শক বন্ধুরা চোদ্দোই কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার যেহেতু অমাবস্যার নিশি পালন এবং সেদিনই সেই দিন রাত্রি মধ্যরাত্র নিশিত রাত্রি দশটা ছাপান্ন মিনিট ষোলো সেকেন্ড গতে রাত্রি এগারোটা চৌচাল্লিশ মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী পূজা কাল রাত্রি নিমিত্তানুষ্ঠান ভৈরবী চাকরানুষ্ঠান এবং সেদিনই পালিত হবে আলোর উৎসব দীপাবলি দেওয়ালি এবার দিন পঞ্জিকা দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে দুপুর তিনটে সাত মিনিট চন্ন সেকেন্ড গতে শুরু হবে অমাবস্যা তিথি এবং চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত চতুষ্পাদ করণ থাকবে শেষ রাত্রি চারটে বেজে সাত মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে সাত মিনিট চন্ন সেকেন্ডের মধ্যে মাসকলাই বক্ষণ নিষেধ তৎসঙ্গে প্রায়শ্চিত্ত নিষেধ তৎপর অর্থাৎ দুপুর তিনটে বেজে সাত মিনিট চন্ন সেকেন্ডের পর স্ত্রী তৈল মাংসাদি এবং সম্ভোগ নিষেধ প্রদর্শী সন্ধ্যা চারটে ছাপ্পান্ন মিনিট আঠারো সেকেন্ড গতে সন্ধ্যা চারটে ছাপ্পান্ন মিনিট আঠারো সেকেন্ড গতে রাত্রি ছটা বত্রিশ মিনিট আঠারো সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী এবং অলক্ষ্মী পূজা তার সঙ্গে উল্কাদানাদি করা কর্তব্য সন্ধ্যা চারটে ছাপ্পান্ন মিনিট আঠারো সেকেন্ড গতে ছটা বত্রিশ মিনিট রাত্রি ছটা বত্রিশ মিনিট আঠারো সেকেন্ডের মধ্যে উল্কা দানাদি করা কর্তব্য দর্শক বন্ধুরা উল্কা গ্রহণ মন্ত্র উল্কা দানমন্ত্র এবং উল্কা বিসর্জন মন্ত্র নিয়ে ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখতে পারেন এবার অমৃত যোগের সময়ক্ষণ অমৃতযোগ থাকবে রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত আবার রাত্রি আবার রাত্রি এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার শেষ রাত্রি চারটে ছয় মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ এবার অমাবস্যার উপবাস এবং নিশি পালন অমাবস্যার নিশি পালন চোদ্দোই কার্তিক একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার এবং অমাবস্যার ব্রত উপবাস পনেরোই কার্তিক পয়লা নভেম্বর শুক্রবার অমাবস্যার ব্রত উপবাস দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ সন্ধ্যা পাঁচটা আট মিনিটের মধ্যে স্বায়ং সন্ধান আস্তি দীপান্বিতা কৃত্যম এবং এই সময়কালের মধ্যে অর্থাৎ সন্ধ্যা রাত্রি পাঁচটা আট মিনিটের মধ্যে স্ত্রী তৈল মাংসাদি এবং সম্ভোগ নিষেধ তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ দর্শক বন্ধুরা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শাক বক্ষণ করা বা শাক খাবার রীতি প্রচলিত আছে তবে যে কোনো ধরনের শাক খেলে হবে না কোন কোন ধরনের শাক খেতে হয় সেই শাকের নাম এবং ছবি নিয়ে ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিওটি দেখার দর্শক বন্ধুরা তাহলে এই ছিল কার্তিক মাসের অমাবস্যার সময়ক্ষণ এবার আলোচনা করব। কার্তিক মাসের পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে দর্শক বন্ধুরা কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা বা পট পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা উনত্রিশ কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি পনেরোই নভেম্বর দু শুক্রবার পূর্ণিমা কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমাকে রাস পূর্ণিমা পট পূর্ণিমা কার্তিক পূর্ণিমা আদি নামে জানা যায় দর্শক বন্ধুরা পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশ কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি চোদ্দোই নভেম্বর দু বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা চোদ্দ মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে উনত্রিশ কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরাজি পনেরোই নভেম্বর দু শুক্রবার রাত্রি তিনটে বেজে দুই মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি রাত্রি তিনটে বেজে দুই মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার ব্রত উপবাস এবং পালন ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা দর্শক বন্ধুরা এই বিশেষ দিনের দিন পঞ্জিকা অর্থাৎ উনত্রিশ কার্তিক পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবারের দিনপঞ্জিকা দর্শক বন্ধুরা সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেপ্পান্ন মিনিট গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিট গতে চন্দ্রোদয় হবে অপরাহ্ন চারটে ষোলো মিনিট গতে এবং পূর্ণিমা তিথি থাকবে রাত্রি তিনটে বেজে দুই মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত ব্যতিপাত যোগ থাকবে সকাল আটটা নয় মিনিট পর্যন্ত তৎপর বড়িয়ান যোগ এবং বরিয়ান যোগ থাকবে শেষ রাত্রি পাঁচটা এগারো মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে অপরাহ্ন চারটে বেজে আট মিনিট পর্যন্ত তৎপর ববকরণ ববকরণ থাকবে রাত্রি তিনটে দুই মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা এবার শুভকর্ম শুভকর্ম দীক্ষা সকাল আটটা নয় মিনিট গতে বিক্রয় বাণিজ্য গবাদি ক্রয় বিক্রয় এবং গোস্বামী মতে কল্পে নিয়ম সেবার সমাপন কার্তিক ব্রত সমাপন এবং প্রদর্শে প্রদর্শে সন্ধ্যা চারটে আটচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড গতে রাত্রি ছটা চব্বিশ মিনিট আঠান্ন সেকেন্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং রাত্রি তিনটে দুই মিনিট একান্ন সেকেন্ডের মধ্যে রাস পূর্ণিমা পট পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপট আদি করা যাবে তবে এই সময়কালের মধ্যে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ খুব ভালো পূর্ণিমা দর্শক বন্ধুরা পূজা অর্চনা করুন ভালো হয় এদিন দিন দিতে পারেন তাতেও ভালো হয় যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব নিচস্ত তারা চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারেন তাতে ভালো হয় কারণ চন্দ্রদেব মনের কারক এবং চন্দ্রদেবের পূজা অর্চনা করলে মানসিক শান্তি প্রাপ্ত হয় পূজা অর্চনা করার পর অন্তত তিন চার মিনিটের জন্য চন্দ্রদেবের দিকে তাকিয়ে থাকলে ভালো হয় প্রদর্শী শ্রী শ্রী সৈত্যানারায়ণ ব্রতম স্মার্তমতে রাত্র ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী তুলসী আবির্ভাব নবদ্বীপ ধামে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রাসযাত্রা এদিনে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় এবং পুষ্কর স্নান করা হয় এবার অমৃতযুগের সময়খন যুগ থাকবে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার দুপুর তিনটে তেইশ মিনিট থেকে সন্ধ্যা চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ দর্শক বন্ধুরা সকাল আটটা ছয়ত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অশুভ সময় যদি সংকল্প করতে হয় তাহলে তার আগে করবেন এবং বিশেষ কর্ম বা শুভ কাজ অপরাহ্ন চারটে বেজে আট মিনিটের পর করলে ভালো হয় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য